হ্যালো এভরি আজকে তোমাদের সাথে একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও আমি শেয়ার করব তোমরা এই ভিডিওটা অবশ্যই বানাও প্রোডাক্ট ইউজ করি ওকে আমি আজকে শেয়ার করব বেবি হওয়ার পরে এটাই হয়তো আমার ফার্স্ট এরকম টাইপের ভিডিও তো দেখো এখানটাতে আমি সমস্ত ভান্ডার নিয়ে বসে পড়েছি আর এনআ রয়েছে আমার কোলে ও একটুখানি ঘুমিয়ে পড়েছে এতক্ষণ জেগে ছিল যেন তারপরে দেখে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে তো ও ঘুমোচ্ছে ঘুমাক আমার কোলের মধ্যেই রয়েছে কারণ এখন যদি আমি বিছানায় দিই ও উঠে পড়বে আর এই বক্সটার মধ্যে আমার সকাল থেকে সন্ধ্যে মর্নিং টু নাইট পর্যন্ত আমি এ নায়কে কি কী প্রোডাক্ট ইউজ করাই কিভাবে করাই সেটা তোমাদের সাথে শেয়ার করব সমস্তটা নিয়ে বসে পড়েছি আগে আমি তো চলো একই করে তোমাদেরকে দেখে ফেলি ঠিক আছে এ নায়ের বয়স হচ্ছে গিয়ে আজকে দু মাস চার দিন তো দু মাস বয়সের বাচ্চাকে আমি ফার্স্ট ডে থেকে কিভাবে কি অ্যাপ্লাই করাই কিভাবে তার সমস্তটা রুটিন সেট করেছি সেটা শেয়ার করব তো ভিডিওটা লাস্ট কথা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব হেল্পফুল হবে এবং অনেক উপকারে আসবে প্রথমে যে কথাটা বলবো ইনায় যখন হয়েছিল এক মাস কিন্তু আমি ওকে কোনো ক্রিম কোনো লোশন কোনো কিছু এপ্লাই করেনি ডক্টর আমাকে বলেই দিয়েছিল এক মাস পর্যন্ত কোনো অয়েল ক্রিম লোশন কিছুই ওকে আমরা অ্যাপ্লাই করতে পারবো না ও যেমনই ছিল তেমনই আমরা ওকে রেখেছিলাম শুধু দু সপ্তাহ পরে ওকে আমাকে যেটা বলেছিল স্নান করানোর জন্য এমনি ডে ওয়ান থেকে ও যেদিন হয়েছে তার পরের দিন থেকে স্পাঞ্জ বাদ করানো হয় স্পাঞ্জ বাদটা কি একটা নর্মাল খুব না ইস গরম জলে একটা মানে হয় না কটন দিয়ে কটন কাপড় দিয়ে ভালো করে সেটাকে জল দিয়ে ভিজিয়ে নিংড়ে নিয়ে পুরো মাথা মুখ পা ভালো করে ক্লিন করে নেওয়া এবং সাথে সাথে সেটাকে মুছে একদম ওকে ড্রেস ট্রেস পরিয়ে দেওয়া তার তখন কোনো লোশনও ব্যবহার করতে হতো না এবং কোনো ক্রিমও আমাকে দায়েনি ময়শ্চারাইজিং ক্রিম তো এক মাস পরে আমি আর 14 দিন পরে ওকে ফার্স্ট স্নান করানো হয়েছে ডাক্তার বলেই দিয়েছিল দুই সপ্তাহ পর মানে 14 দিন পরে ওকে ফার্স্ট হচ্ছে যে স্নান দিবে তো স্নানের সময়ও কোনো কিছুই अप्लाई না নরমাল ভাবে জল দিয়ে একটুখানি হয় না বাছতে ভিতরে যেমন হয় সেরকম ভাবে করিয়ে দিয়েছিলাম এক মাস পরে আমি যখন ডক্টর চেক গেলাম তখন ডক্টর আমাকে ক্রিম লোশন ও অয়েল মাসাজের জন্য অয়েল সমস্ত কিছু রেকমেন্ড করেছিল তো চলো প্রথমে এক এক করে দেখায় এবং তোমাদের সাথে শেয়ারও করি সকালবেলা যখন ঘুম থেকে ওঠে তখন আমি কি করি হালকা ইস্যু গরম জল নিয়ে ওর একটা আমি মধ্যে বা হচ্ছে কটনের মধ্যে কটনটাকে গরম জলে ভিজিয়ে ভালো করে মুখটাকে আমি মুছে দিই হালকা হাতে কিন্তু বাচ্চা যেহেতু ওদের স্কিন কিন্তু প্রচন্ড নরম একদমই চোখ গুলো হালকা হাতে আমি মুছে দিই মুছে দেওয়ার পর আমি যে এই ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে গিয়ে দেখো বলে দিচ্ছি এই যে অ্যাটকুল বেবি ময়শ্চারাইজিং ক্রিম এটাকে আমি একদম এই যে পুরো ওর মুখের মধ্যে ড্যাপ করে নিয়ে একটা আঙুল দিয়ে চেষ্টা করি সবসময় বাঁ হাত দিয়ে আমি ওর ক্রিমটাকে ময়শ্চারাইজারটাকে অ্যাপ্লাই করতে কেন কিনা আমার ডান হাত দিয়ে খাই ডান হাত দিয়ে রান্না করি আমি তাই জন্য ঝাল অনেক সময় থেকেও যেতে পারে তাই বাঁ হাত দিয়ে আমি সবসময় ওর মুখে যখন ক্রিম ময়শ্চারাইজার লাগাই তখন সেটা লাগিয়ে দিই আর বেবিদের ময়শ্চারাইজারটা খুব ইম্পর্টেন্ট কারণ কারণ ওদের স্কিন কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় তাই ওদের জন্য খুব ভালো একটা ময়শ্চারাইজার নেওয়াটা মানে আমাদের খুব ইম্পর্টেন্ট আর বাচ্চাদের ময়শ্চারাইজার বলো বেবি লোশন বলো সবসময় চেষ্টা করবে ডক্টর তোমাকে যে তোমার বেবির জন্য যেটা সাজেস্ট করবে সেটাই নেবে তাছাড়াও এই ময়শ্চারাইজারটা আমার মানে বেবির ক্ষেত্রে খুব ভালো কাজে দিয়েছে এটার প্রাইস মোটামুটি আমি বলে দিচ্ছি এটা পুরোপুরি ডার্মোটোলজিক্যালি টেস্টেড হাইপো অ্যালার্জেনিক প্যালাবিন ফ্রি বাচ্চাদের সবসময় প্যারাবিন ফ্রি এমনকি আমাদেরও সবসময় এস এল এস ফ্রি বা প্যারাবিন ফ্রি প্রোডাক্টই ইউজ করতে হয় এটার দাম মোটামুটি এটার দাম হচ্ছে থ্রি ফর্টি নাইন এই যে থ্রি নাইন আর এটা তোমরা যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবে যদি আরো কনফার্ম হতে চাও তাহলে অ্যাপেলো মেডিকেল স্টোরে এটাকে এটা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পাবে আমরা কিন্তু অ্যাপেলো মেডিকেল স্টোর থেকে এটা পারচেস করেছি তো চলে গেলো বেবি ময়শ্চারাইজিং ক্রিম আর এই ক্রিমটা আমি আবারও রিপিট করি বারে বারে রিপিট করি স্নানের পরেও ওকে আমি এটা এটাই অ্যাপ্লাই করাই সন্ধ্যাবেলাও আমি কি করি না ওর মুখটা হালকা যেরকম সকালভাবে সকালবেলা যেটা করি ওই তুলো দিয়ে মুখটা একটু গরম জল দিয়ে ভালো করে মুছে আবারও ময়শ্চারাইজার ক্রিম যেটা अप्लाई করি রাতে ঘুমোতে যাওয়ার সময় করি মানে দেখলে তুমি বুঝতে পারবে যখনই তোমার বেবির জেতে এখন উইন্টার খুব ড্রাই হয়ে যায় স্কিন তো যখনই তোমার বেবির স্কিন ড্রাই হয়ে যাবে তুমি এই ময়শ্চারাইজারটাকে अप्लाई করতে পারবে এমন নয় যে দিনে একবারই করতে হবে দিনে দুবারই করতে হবে সেটা তুমি তোমার বেবির স্কিন বুঝে করে নেবে তো চলো চলে গেল আমার ময়শ্চারাইজিং ক্রিম এট পার চলো এবার আসি ওর হচ্ছে গিয়ে বডি লোশন তো বেবি ময়শ্চারাইজিং বডি লোশন এটা আমি ইউজ করি এট গ্ল্যাড ডক্টরি আমাকে এটা সাজেস্ট করেছিল এছাড়াও এটা কিন্তু খুব বেবিদের জন্য এটারও প্রাইস হচ্ছে গিয়ে তোমার ফাইভ এটা প্রাইস ফাইভ নাইন এটাও তোমরা অ্যাপেল ওর যে কোনো স্টোরেই পেয়ে যাবে এটা আমি কি করি না ওকে স্নান করানোর পরে ভালো করে গাটাকে মুছে দিয়ে আর বাচ্চাদের গা কখনোই এই যে এরম করে টেনে মুছবে ড্যাব 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 করে মুছবে ওদের স্কিন কিন্তু প্রচন্ড সফট তাই সবসময় ড্যাব 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 করে আমি মুছি কখনো এরম করে টেনে মুছে নিই না সেটাকে মুছে নেওয়ার পরে এই লোশনটা দিয়ে বেশ ভালো করে আমি ওদের ইনার স্কিনটাকে মাসাজ করে দিই ঠিক আছে আমি দিন তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো দেখাচ্ছি আমি দেখো স্মেলটা এত ভালো এত স্মুথ না এটা অ্যাপ্লাই করার পর মোটামুটি সারা দিনই এটা অ্যাপ্লাই করার পর মোটামুটি সারা দিনই ওর স্কিন ভালো মতো ময়শ্চারাইজার ময়শ্চারাইজ হয়ে থাকে এই যে এবার ভালো করে এটাকে আমি পুরো স্কিনে একদম অ্যাপ্লাই করে দিই দেখতে পাচ্ছো এর এটা কিন্তু একদমই নন মানে স্টিকি ব্যাপার নেই স্কিনের সাথে বেশ ভালোভাবে মিশে যায় বাচ্চাদের কিন্তু কোনো রকমের ইরিটেশন হয় না তো এটাও আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি এনআইআর কিন্তু আমি এক মাস বয়সের পর থেকে এটাই অ্যাপ্লাই করি এক মাস হয়ে গেল খুব ভালো রেজাল্ট পেয়েছি তো এটা চলে গেল আমার বেবি ময়শ্চারাইজিং লোশন আর ইনায়া ঘুমিয়ে পড়েছে তবুও আমি কোলে নিয়ে ভিডিওটা করছি কেন জানো তো ইনায়াকে নেওয়ার মতো আমার কেউ নেই এখানে আর আজকে সকাল থেকে প্রচন্ড ক্র্যাংকি হয়ে আছে মানে ইভেন জামানের কাছেও একদম থাকতে চাইছে না আর এখন যদি ওকে আমি শুইয়ে দি ও শুয়েও থাকতে চাইছে না ও আমার কোলেই খুব কমফোর্ট ফিল করছে আর সকালবেলা থেকে জেনারেলি মেয়ে আমার এরকম করে না আজকে এরকম করতে যাই হোক ও এইখানাতে কমফর্টেবলি ঘুম হচ্ছে আর আমি ভিডিওটা শুট করছি এবার আসি আমি ওর মাসাজের কোন অয়েল দিয়ে ওকে আমি মাসাজ করাই ডক্টর কিন্তু আমাকে বলে দিয়েছিল যেটাই করাবে যেই ব্র্যান্ডেরই করাও না কেন এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে করাতে হবে এখন ওর স্কিনে কোনো কিছুই অ্যাপ্লাই করানো যাবে না ঠিক আছে যে আমি অলিভ অয়েল করছি বা অন্য আদার্স অয়েল করছি সেটা না তুমি যে কোনো ব্র্যান্ডের ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে করাবে তো আমি যেটা করা এই যে ভার্জিন কোল্ড প্রেসড র এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এটা অ্যাপেলো স্টোরে পেয়ে যাবে আর বাচ্চাদের জন্য সবসময় কোল্ড প্রেসড কোকোনাট

বলি আমার সাথে এটা ঘটেছে বলে আমি গিয়ে নর্মালি বলেছি ভার্জিন কোকোনাট অয়েল তো আমাকে নর্মালি একটা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে দিয়েছে দিয়েছে ভার্জিন অয়েল আমাকে একটা বড়ো ফাই আমি নিয়ে নিয়েছি ঠিক আছে এটাও তো না করতে এর অসুবিধে কোথায় আর এই এটা সম্পর্কে তো আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই ফার্স্ট বেবি তো আমি একদমই জানতাম না তখন যখন ওর বিল করছে বিল করতে করতে না আমি না হঠাৎ করে দেখলাম দেখার পরে আমার মনে হলো কেন জানি না যে এটা বেবি মাসাজের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট নয় তো আমি বললাম যে এটা বিল করতে হবে না আমি আরো কয়েক জায়গায় দেখবো তারপরে অন্য একটা অ্যাপেল স্টোরে যখন আসলাম আমরা আমি বললাম যে ভার্জিন কোকোনাট অয়েল আছে তখন আমাকে এটা বের করে দেয় তো এটাই দেখলাম এটাই অ্যাকচুয়ালি বেবি মাসাজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট তাই বেবি মাসাজের জন্য যে কোকোনাট অয়েলটা ভার্জিন কোকোনাট অয়েল সেটা করবে অনলাইনেও তোমরা পেয়ে যাবে ফ্লিপকার্ট অ্যামাজনে বিভিন্ন ব্র্যান্ডের ভালো বেবি মাসাজ কোকোনাট অয়েল তোমরা যদি অনলাইন পার্চেস করতে চাও অনলাইন করবে নইলে এটা যদি করতে চাও এটা কিন্তু আমি এনআইয়ের জন্য ইউজ করি এবং ভালো রেজাল্টও পেয়েছি ঠান্ডা লাগেনি এখনো পর্যন্ত জানি না সেটা পরের কথা তো তোমরা এটা অ্যাপেলের স্টোরে পেয়ে যাবে এটার দাম হচ্ছে টু নাইনটি নাইন হান্ড্রেড থাকে এটা হান্ড্রেড এম এর দাম তিনশো টাকা এবার চলে আসি আমি বেবি বেবি শ্যাম্পু আর ওয়াশের আমাকে ডক্টর কিন্তু প্রথমেই সাজেস্ট করেছিল হিমালয়া বা জনসনের হেয়ার অয়েল বেবি শ্যাম্পু বেবি ওয়াশ হিমালয়া বা জনসন যে কোনো একটা ব্র্যান্ডে তুমি ইউজ করতে পারো তো সেক্ষেত্রে আমি দেখো কিনেও নিয়েছিলাম হিমালয়ের একটা বেবি শ্যাম্পু একটা বেবি ওয়াশ ঠিক আছে এটা বেবি ওয়াশটা হচ্ছে ওর পুরো ফেস থেকে নিয়ে বডিতে ইউজ করব। আর বেবি শ্যাম্পুটা চুলে অ্যাপ্লাই করব। আর দেখেছো মানে ব্লেস ইনায় যে ওর ওর কিন্তু হেয়ারটা বেশ ভালো তো আমি চাই ওর হেয়ারটা যেন আরো ভালো হয় তো সেটা মায়েরই খেয়াল রাখার দরকার তাই জন্য ওর হেয়ার নিয়ে আমি কিন্তু এখন থেকেই ভীষণ কনসার্ন থাকার চেষ্টা করি তো ডক্টর আমাকে এটা দেওয়াতে আমি এটা পারচেসও করে নিয়েছিলাম পরে যখন আমি দেখলাম আমি হচ্ছে বিভিন্ন রিভিউগুলো দেখলাম বা আরও কিছু দেখলাম দেখার পরে আমি ডক্টরকে বলেছিলাম ডক্টর স্যার হিমালয় বা জনসন বাদ দিয়ে কি আমি অন্য কিছু ইউজ করতে পারি তখন বলে হ্যাঁ অন্য কিছু ইউজ করতে পারে তবে সেটা কিন্তু একটু কস্টলি হয়ে যাবে তাহলে সেটা হোক অসুবিধে নেই কিন্তু যেন প্রোডাক্টটা ভালো হয় তো সেক্ষেত্রে ডক্টর আমাকে যেটা সাজেস্ট করেছিল সেটা আমি তোমাদের আপনাদেরকে এবার দেখাই এখন আমি আর এই দুটো ইনায়ের জন্য ইউজ করি না তো চলো এবার চলে আসি শ্যাম্পু আর হচ্ছে বেবি ওয়াশ তো আমি শ্যাম্পু ইনায়ের জন্য এখন যেটা ইউজ করছি সেটা হচ্ছে স্পু এটা হচ্ছে কি আমি এটোগ্লোর যে লোশন আর ময়শ্চারাইজিং ক্রিমটা ইউজ করছি ওই ব্র্যান্ডেরই স্পু শ্যাম্পুটা এটাও বেশ ভালো এটা আমাকে ডক্টরই সাজেস্ট করেছে এটাও তোমরা অ্যাপেলোর যে কোনো স্টোরে পাবে এটার দাম হচ্ছে থ্রি হান্ড্রেড এটা আসে তোমার কত এম আমি বলে দিচ্ছি ওয়ান টোয়েন্টি এটা হচ্ছে ওর হেয়ার শ্যাম্পু এবার হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে ওর বেবি ওয়াশ যেটা সেটা হচ্ছে আমি সেবা মেডের বেবি ওয়াশটা জেন্টাল ওয়াশটা ইউজ করি এই জন্য এটা একটা জার্মানি ব্র্যান্ড তবে খুব ভালো মানে ভীষণ মাইল্ড টিয়ার ফ্রি এতে কোনো অসুবিধা হয় না এনআর তো এটাই এখন আমি এনআর জন্যই বেবি ওয়াশ হিসেবে ব্যবহার করি সেবা মেডের তো এটা হচ্ছে টু হান্ড্রেড এর ফাইল এটার দাম হচ্ছে কি তোমার চারশো কত টাকা সামথিং চারশো আশি চারশো আশি টাকা দামের চারশো আশি টাকা দাম টু হান্ড্রেড এম এর এটা এটাও এখন হচ্ছে বিভিন্ন জায়গাতেই অ্যাভেলেবেল মে অ্যাপেলোতে আরামসে পেয়ে যাবে সেভা মেডের সমস্ত প্রোডাক্ট শুধুমাত্র লোশন না হেয়ার অয়েল থেকে শুরু করে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা সব কিছুই পেয়ে যাবে সেভা মেডের মিডলে মিডিলে এনায়া ঘুম থেকে উঠে গেছিলো তো ওকে জামানের কোলে আমি দিয়ে দিয়েছি ভালো করে ফ্রেশ ফ্রেশ করিয়ে আর চলো এবার তোমাদেরকে লাস্ট যে কথাগুলো বলবো মানে যে দুটো যে দুটো প্রোডাক্ট দেখাবো তোমাকে ইনোর জন্য যেটা আমি ব্যবহার করি সেই দুটো হচ্ছে গিয়ে প্রথমত ডাইপার আইসক্রিম আর একটা হচ্ছে তোমরা অনেক দিন ধরেই বলছিল যবে থেকে আমি ইনো ডক্টর দেখিয়ে এনেছি ওর মুখে যে র‍্যাশ গুলো বেরিয়েছিল র‍্যাশের জন্য আমি কি अप्लाई করি বা ডক্টর আমাকে কি সাজেস্ট করেছে তো সেটাও আমি দেখাবো আর বেসিক্যালি আমরা এটাকে মাশি পিষি বলে চিনি মানে সবাই যেটা বলে মাশি পিষি হয়েছে তো জামান ডক্টরকে বলছিল এটা কি মাশি পিষি ডক্টর হিজে বলেছিল মাশি পিষি বলে কিছু হয় না এটা হচ্ছে যে র‍্যাশ প্রত্যেকটা বাচ্চারই বের হয় ম্যাক্সিমাম বাচ্চারে 98% বাচ্চাদের কিন্তু এটা হয় এটা একটা কমন প্রবলেম এটা ওই মায়ের হরমোনাল চেঞ্জেসের জন্য বাচ্চাদের এটা হতে হতে পারে এটা নিয়ে কোনো ভয়ের কারণে এটা কোনো ইস্যুও না তো এই ক্রিমটা অ্যাপ্লাই করো তো আমি মোটামুটি এটা একবার করার পর দেখেছি পুরো কমে গেছে এখন আমি দিনে একবার করে করি আস্তে আস্তে কিন্তু একদমই নেই কিন্তু ওই দাগটা আছে না দাগটা রয়েছে সেটাকেও আস্তে আস্তে ডক্টর বলেছে মাসাজ করবে সমস্ত কিছু চলে যাবে এখন বাচ্চা না তো অনেকটাই ওর মুখের থেকে কিন্তু ক্লিন হয়ে গেছে তো এই যে এটা তবে আমার মনে হয় তোমার বাচ্চার জন্য অ্যাপ্লাই করার আগে ডক্টরের কাছ থেকে একটু জেনে নিও যে এটা বেটার কি বা তোমার ডক্টর তোমার বাচ্চার জন্য অন্য কিছু যদি সাজেস্ট করে ঠিক আছে আমার মনে হয় বাচ্চাদের জন্য সবসময় ডক্টরের কাছে থেকে সাজেশন নিয়ে তবে অ্যাপ্লাই করা উচিত আর ডাইপার আমি কিন্তু এনার আগে মোটামুটি এক মাস ডাইপার পরাইনি মানে হওয়া থেকে এক মাস পর্যন্ত পরাইনি ডক্টর কিন্তু আমাকে স্ট্রিক্টলি বারণ করেছিল বাইরে ছাড়া ওকে ডাইপার পরাবে না তো যখন আমি পড়াতে শুরু করলাম মোটামুটি এক মাসের পরের থেকে আমি ওকে ডাইপার পরাতাম বলতে রাত্রিবেলাটাই শুধু পরাতাম বাকি টাইম কিন্তু ওকে আমি ন্যাপিতেই রাখতাম তাতে আমাদের হয়তো একটুখানি কষ্ট হতো মানে প্রচন্ড সজাগ থাকতে হতো যে কখনো ইস্যু করছে না করছে সেটা বারবার চেক করতে থাকতে হতো বাট ওর জন্য খুব ভালো কারণ ডাইপার জিনিসটা তো আমার মনে হয় হ্যাঁ এখন অনেক হাই কোয়ালিটি অনেক হাই বেরিয়ে গেছে হাইজিন মেনটেন করে এগুলো তৈরি করা হয় তবুও যেহেতু নিউ বর্ন তো আমাকে ডক্টর বলেছিল কি তুমি এখন কিছুদিন ডাইপার না ব্যবহার করাটাই ভালো বাট এই যে এখন উইন্টার চলছে এখন যদি আমি ওর জন্য ডাইপার ব্যবহার না করি ওর ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি এখন ডাইপার ব্যবহার করি কোন ডাইপার ব্যবহার করি সেটা আমি তোমাদেরকে বলছি তার আগে যেটা বলি আমি ডাইপার ইউজ করার আগে কিন্তু আমি ওর ডাইপার ক্রিম ব্যবহার করি তো যেটা করি সেটা হচ্ছে ডার্মাডিওর ডাইপার ক্রিম এই যে ডার্মাডিও ডাইপার ক্রিম এটা পেয়ে কোনো মেডিকেল এখন ভীষণ পপুলার হয়ে গেছে তাই না তো এটা বেশ ভালো এনার জন্য আমি বেশ কয়েকদিন ধরে ইউজ করছি দেখো ডাইপার ব্যবহার করার পরে র্যাশ বেরোলো তারপরে আমি ক্রিম লেখাচ্ছি তার থেকে বেটার না যে ও র্যাশটা না হওয়ার আগে ডাইপার যখন আমি ওকে পরাই তার আগে এটাকে এটাকে ওর डायपर एरिया लागिए दिए মোটামুটি মিনিট তিন চারেক আমি ওটাকে রেখে দিই তারপরে ওকে আমি ডায়পারটা পড়াই সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত ইনার কোনো র্যাশ বেরোয়নি তাই জন্য কি বলতো কোনো কিছু ঘটে যাওয়ার আগে সেটাকে যদি প্রিকশন নিয়ে ফেলি তাহলে সেটা হচ্ছে কি তোমার বাচ্চার জন্য সুবিধে তোমার জন্য সুবিধে তো এটা আমিও ডাইপার ক্রিম ভাবে ব্যবহার করি হিসেবে এবার চলে যাচ্ছে আমি ওর জন্য কি ডাইপার ব্যবহার করি বলতে ফার্স্ট যখন নার্সিং হোমে ছিল সেখানে কিন্তু ওকে হিমালয়ের ডাইপারটা দেওয়া হতো ট্যাপ দেওয়া নিউ বর্ন যে ট্যাপ দেওয়া হিমালয়ের সেটা ব্যবহার করা হতো সেটা খুব ভালো তো আমি বাড়ি আসার পরে আমিও সেটা বেশ কিছুদিন ইউজ করেছি তারপরে যেটা করতাম ট্যাপ দেওয়া নিবন্ধের জন্য অ্যাপেলোর একটা নিজস্ব ব্র্যান্ড সেটা করতাম আর এখন আমি যেটা করি দেখো এই যে লিটিলস এর তোমরা দেখেছো ব্লগে লিটিলস এই ডাইপারটা আমি ওর জন্য নিয়ে এসেছি এই যে তো ডাইপারটা বেশ ভালোই খুব ভালো ভীষণ সফট একদম কটন এই মেটেরিয়ালের উপরে আর সব থেকে বেস্ট পার্ট এই জায়গাটা ভীষণ নরম ভীষণ নরম দেখতেই পাচ্ছ আর এর ভেতরটা দেখো খুব সফট তাতে এতে বাচ্চার কোনো প্রবলেম হয় না এই ডাইপার নিয়েও একটা গল্প বলি ইনু কিন্তু প্যান্ট দেওয়া ডাইপারে কমফোর্টেবল ছিল না আমি যখন ট্যাপ ডাইপার ব্যবহার করতাম দেওয়া নিউবর্ন হিসেবে তো একদিন আমার ডাইপার শেষ হয়ে যায় আপাতত রাতের জন্য প্যাম্পার্স বা হাগি যে যেটা নিয়ে হবে তুমি একটু ডাইপার নিয়ে এসো তো সেটা নিয়ে এসেছিল প্যান্ট দেওয়া সেই প্যান্ট দেওয়া ডাইপার পরে সারা রাত মেয়ে আমার ঘুমালি কারণ এই যে এই জায়গাটা না হার্ড ছিল পরে আমরা বুঝতে পারি ওর প্রচন্ড অসুবিধা হচ্ছিল মেয়ে আমার সারা রাত ঘুমায় না ভোরবেলার দিকে না এমনকি তো ডাইপারটা খুলে দিই ডাইপার খুলে দেওয়ার সাথে সাথে দশ মিনিটের মধ্যে মেয়ে ঘুমিয়ে পড়েছে তো এটা নিয়ে আমার খুব চিন্তা ছিল যে ও প্যান্ট দেওয়া ডাইপারটা পরবে কি পরবে না পড়তে চাইবে কি চাইবে না আর যত বড় হবে ও ওর তো এই প্যান্ট ডাইপারই পাওয়া যাবে ট্যাপ দেওয়া ডাইপার আর পাওয়াও যাবে না খুব চিন্তার মধ্যে ছিলাম বাট এই লিটারেন্সের ডাইপারটা ব্যবহার করার পর এটা কোনো প্রমোশন নয় লিটারেন্সের ডাইপারটা ব্যবহার করে ও কিন্তু বেশ কমফোর্টেবল থাকে সেরকম কোনো অসুবিধা করে না আর এটার হচ্ছে অ্যাবজর্ভ পাওয়ারও কিন্তু বেশ ভালোই আমি মোটামুটি ইরু থেকে চার ঘন্টা পরপর চেঞ্জ করতে থাকি ঠিক আছে কি বলতো ও সেটা আমার ও সেটাকে ভরিয়ে ফেলুক বা না ফেলুক তবুও আমি চেঞ্জ করতে থাকি ওর ভালোর জন্য ওর যেন কোনো প্রবলেম না হয় ওর যেন ঠান্ডা না যায় ওর হাইজিন মেনটেন করার জন্য কিন্তু আমি এটা তিন থেকে চার তিন থেকে চার ঘন্টা ম্যাক্স টু ঘন্টা অন্তর অন্তর ও চেঞ্জ করে ফেলি এই হচ্ছে আমি ব্যাপার আর তারপরে আরো একটা মেন পার্ট যেটা হচ্ছে কি আমি ওর টাং করে ক্লিন করি তাই না বাচ্চাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস ওর টাং ক্লিন করা কারণ দুধ খাওয়া খেতে খেতে ওদের জীবের মধ্যে একটা লেয়ার পড়ে যায় আর সেটা থেকে ঘাও হওয়ার পসিবিলিটিস থাকে তো কিভাবে টাং ক্লিন করি তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো আর যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমি কি করে ইনুর অয়েল মাসাজ করি ঠিক আছে তুমি যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি কোন প্যাটার্নে কিভাবে ওকে অয়েল মাসাজ করাই সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি আশা করছি নিউ মমদের জন্য বা উডবি মমদের জন্য অনেক হেল্পফুল হবে আমার কিন্তু প্রচুর যে অভিজ্ঞতা রয়েছে সেটা নয় দু মাসের অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম প্রথম যখন ইনুকে নিয়ে আসি না আমার প্রচন্ড হতাশ লাগতো আমি কি করে কি করবো এতটুকু বাচ্চাকে কি করে হ্যান্ডেল করব কোন ক্রিম লাগাবো কিভাবে অ্যাপ্লাই করব কোনটা কি করব তবে সত্যি কথা বলতে ওর কোথা থেকে আমি জামা কাপড় কিনবো কেমন সাইজ ক্রিম তো খুব হতাশ লাগতো এখন দু মাসের মধ্যে আমি না বুঝে গেছি ওর জন্য কোনটা ভালো কোনটা খারাপ কারণ তোমার বেবিকে সব থেকে ভালো বুঝবে তুমি মা তাই জন্য তোমার বেবির জন্য কোনটা কমফোর্টেবল তোমার বেবি কোনটাতে কমফোর্টেবল হচ্ছে সে কোনটাতে ভালো থাকছে সেটা তুমি ভালো বুঝবে সেই হিসেবে তুমি তোমার বেবির জন্য জিনিসপত্র কেনো তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত থাক কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট যদি তোমরা ভিডিও মানে অয়েল মাসাজ অল সমস্ত ভিডিও দেখতে চাও আমি নিশ্চয়ই ওপর অ্যাপ্লাই করে তোমাদের সাথে শেয়ার করবো